কলেজে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম সিনেমা দেখতে, আর তোমরা অনেকেই আগের পার্টে কমেন্ট করেছো যে পাঠান সিনেমা দেখতে গেছি। তো না, পাঠান দেখতে যাইনি, গেছিলাম প্রজাপতি দেখতে। এখন হচ্ছে গিয়ে ব্রেক টাইম, আর বলে রাখি আজকে আমরা সবাই মিলে সিনেমাটা দেখতে এসেছি। মা, বড় দিদি, টোটন দাদা, পুপু সবাই অন্যদিকে শুধু বসেছে, সিটটা আলাদা আলাদা পেয়েছি। আর এই হচ্ছে গিয়ে সিট এত কমফোর্টেবল, আমি পুরো শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম। তারপরে আবার সিনেমাটা শুরু হয়। বিশ্বাস করো, ব্রেকের পর থেকে তো আমরা সবাই মিলে শুধু কেঁদেই গেছিলাম। আর এখানে ছোদিদি তো পুরো চোখ লাল করে ফেলেছিল, শাগনিকের চোখেও জল ছিল। আমার বইটা যে কি ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার মা তো রাস্তায় বেরিয়েও চোখের জল মুছে যাচ্ছিল, সবারই এই একই অবস্থা হয়েছিল। তারপরে কফি খেয়ে আমরা সোজা বাড়ি চলে যাই। তো এইভাবেই গেল সন্ধ্যেটা।